হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হঠাৎ করে একটু অন্য ধরনের ব্লগ নিয়ে তোমাদের সাথে আসলাম। তো এখানে মামুনি হলো বকুল পিঠে রান্না করছিল, আমি ভাবলাম যে কেউ না তোমাদের সাথে এটা শেয়ার করে নিই। তো পুরো ভিডিওটা দেখো, এটা একটা কুকিং ব্লগ। তো দেখো, যদি তোমাদের কিছু হেল্প হয় তো করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আসল ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম এখানে একটা ফ্রেশ ময়দা নেওয়া হয়েছিল এবং সেটাকে চালনি দিয়ে ভালো করে চেলে আমুল দুধ দিয়ে গুলে একটা ফাইন পেস্ট বানানো হচ্ছিল, অবশ্যই গরম জলে। এবং ভালো করে নেড়ে নেড়ে হাত দিয়ে মেখে ফাইন পেস্টটা তৈরি করা হচ্ছিলো, যাতে এর মধ্যে কোনো বাবলস বা গুটি না থাকে, তাহলে গিয়ে ভালো হবে পিঠেটা। আর এদিকে একটা ডেচকিতে জল বসিয়ে দেওয়া হয়েছে চিনি সিরা করার জন্য, এবং এখানে ঠাকমা খোয়া ক্ষীরগুলোকে গোল গোল পাকিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা সন্দেশ আকারে তৈরি করে নিচ্ছিল। দেখো, ব্যাস আমাদের অলমোস্ট সব ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করা কমপ্লিট। এবং এদিকে এবার চিনি সিরা করার জন্য পরিমাণ মতো চিনি দেওয়া হলো, বেশ অনেকটাই। আর চিনিটাকে ফুটতে দিয়ে যতক্ষণ না এটা মিশছে ততক্ষণ একটা কোনো রকম খুন্তি বা হাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে সিরাটাকে বানিয়ে নিতে হবে। এবং ইতিমধ্যে আর একটা ওভেনে কড়া বসিয়ে দেওয়া হয়েছে, কড়াটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণ রাখতে হবে। এবং এখানে বেস্ট চয়েস ইমামির একটা অয়েল নিয়ে সেটাকে পরিমাণ মতো তেল দিয়ে শুরু করা হবে আমাদের ভাজা বড়া তৈরি করার। এর মধ্যেই দেখা হচ্ছে সিরাটা কমপ্লিট কিনা। তো অলমোস্ট কমপ্লিট, ফুটতে শুরু করে দিয়েছে, সমস্ত চিনিও মিশে গেছে। এবং সন্দেশগুলোকে এইভাবে ভালো করে ময়দার মধ্যে দিয়ে এইভাবে তেলে ছাড়ানো হচ্ছে। অবশ্যই তেলটাকে অনেক ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে বাবাও যোগ দিয়ে দিয়েছে রান্না করার জন্য। বাবা মাঝে মাঝেই আমাদের রান্না করতে হেল্প করতে চলে আসে। আর এদিকে আর এক খোলা ভাজা শুরু হয়ে গেছে, দেখো। ভালো করে নেড়ে নেড়ে দুপাশেই লাল লাল ভাজাটা হবে, তারপরেই তুলতে হবে বড়াগুলো। কিন্তু বেশি লাল করলে আস্তে আস্তে যতক্ষণ রেখে দিতে হবে সেটা আরও বেশি লাল হয়ে যাবে, সেজন্য মোটামুটি লাল হলেও তুলে নিতে হবে। তো বাদ বাকি যেইটুকুনি ব্যাটার পড়েছিল তার মধ্যে এক্সেস আর একটু চিনি মিশিয়ে এটা বড়ার আকারে আবার সামনে ভাজতে শুরু করলে এটাও কিন্তু খেতে সমানই সুন্দর ওটার মতনই হবে। তো আমাদের দেখো বড়াগুলো উল্টে দেওয়া হয়েছে এবং বড়া রেডি। আমাদের তিন ধরনের বড়া, এটা হলো সন্দেশ দিয়ে যেটা খোয়াকির দিয়ে, এটা নর্মাল ময়দারটা, আর এগুলো আমি ভাজা খাওয়ার জন্য রেখেছিলাম রসে না চুবিয়ে। আর ওটা হলো প্রথম ময়দারটা, এরকম হয়ে গেছিলো আর আগে যদি করেই রসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিলো ওই জন্য মিস্টেকটার জন্য ওগুলো গলে গেছিলো। যাই হোক, ওরকম দেবে না। এবার ময়দার বড়াগুলোর মধ্যে চিনি সিরাটা দিয়ে দেওয়া হচ্ছে একটা আলাদা পাত্রে, দুটো একসাথে মেশানো হবে না। তো যে যেটা খেতে চাইবে সে সেটা খাবে, আর বাদ বাকি ওই সিরাটুকুনির মধ্যে বাদ বাকি বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো আমরা খোয়া ক্ষীর দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো দেখো কী সুন্দর ডুবিয়ে দেওয়া হলো। পুরো রান্নাটাই কিন্তু মামুনি করছিল আর আমি ভিডিওটা করছিলাম। হ্যাঁ, আমি একটু হেল্প করেছিলাম বটে, বাট পুরোটাই মামুনি করেছে, দেখো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার সমস্ত কিছুই করো। থ্যাংক ইউ।